অনিষ্কাকে আজকে মজাদার রোলটা কিন্তু খাচ্ছে, দেখো কি টেস্টি রোল বানিয়েছে। আর আজকে অনিষ্কা কি করেছে বলো তো, আমার সালোয়ার পরে কিন্তু বসে আছে, এমন দুষ্টুর দুষ্টু দেখো, দেখে মনে হচ্ছে যেন ছোট সোফিয়া শাহ, মানে পুরো আমার মতোই লাগছে দেখতে। আর ও আমার মতো রোগা পাতলা, আর দেখো মানে ওর নিজের রোল না পড়ছে, বাট চুড়িদারটা কিন্তু আমার পরে নিয়েছে, একটা কুর্তি কোথা থেকে নিয়ে পরে নিয়েছে। আর দেখো আজকে একদম ইয়াম্মি করে রোলটা খাচ্ছে, একদম তোমাদেরকে খেতে মন করছে, জিভে কি জল আসছে। আজ কিন্তু একটা হোমমেড রোল আমি ওর জন্য বানিয়েছি, দেখো কি সুন্দর করে কিন্তু রোলটা বানিয়েছি। আর ও কিন্তু ওর ম্যাথ কপির একটা পেজ কিন্তু নিয়ে নিয়েছে, ওটা দিয়ে কিন্তু ওটাকে র্যাপ করেছে দেখো। আর রোলটা কেমন ঘরে মুড়মুড়ে আর কুরকুরে হয়েছে দেখো, মচমচে। দোকানে দোকানে যা বানা ইস, ওগুলো খেয়ে একদম মচমচে তো হয় না, বেকার লাগে। এক তো আজকে ওকে সুফিয়া শাহের মতো লাগছে, মানে ওর মায়ের মতো, তার মধ্যে কিন্তু ডেলিশিয়াস রোল খাচ্ছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কি জিভের আলোসা আসছে? কোনো ব্যাপার না, রোল ঘরেই বানানো যায়, ভেরি ইজি। একটুখানি ময়দা মেখে নিতে হবে, একটা লেচি কেটে নিতে হবে, ব্যাস। আর ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, বড় করে গোল করে একটা রুটির মতো একটা পরোটা বানিয়ে নিতে হবে। পরোটাকে একটু তেলে একটুখানি এদিক ওদিক করে শেকে শেকে নেওয়া হয়ে গেল, ব্যাস। তারপরে ডিমগুলাটা দিয়ে দিয়ে তারপর পরোটাটা দিয়ে দিলে ভাজা পরোটাটা, ব্যাস হয়ে গেল রোল। আর তার মধ্যে একটু পেঁয়াজ, একটু শসা মানে কিউকাম্বার, আর একটুখানি সস, আর একটু চাট মশলা। আর যদি তোমরা একটুখানি ব্রেভ গার্ল হও, তাহলে কিন্তু একটা ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে, উফ কি টেস্টি হবে। দেখো অনিষ্কাকে কিন্তু আমি একটা বড় সড়ো রোল বানিয়ে দিয়েছি, এটা যদি বাইরের কোনো দোকান থেকে কিনতে হয় তাহলে কিন্তু 35 rupees লাগবে। আর এটা হোমমেড বলে কিন্তু একদম সস্তা আর টিকাও হয়ে গেছে, দেখো কত কম টাকায় কিন্তু একটা সুন্দর রোল হয়ে গেল। তোমরাও কিন্তু ছোট্ট বন্ধুরা এরকমই ঘরে ক্রিস্পি কাঞ্চি রোল বানিয়ে খেতে পারো, দেখো কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রোলের র্যাপারটা খুলছে। ম্যাথ কপির এক্সারসাইজ কপি, সেটা কিন্তু বেশ ভালোই কাজে লাগলো, কি বলো, রোল র্যাপ করতে। আর বন্ধুরা যদি তোমরা মনে করো যে বাইরের রোল আনহেলদি, তাহলে কিন্তু ঘরে এরকম একটা ক্রিস্পি কাঞ্চি রোল বানানোই যেতে পারে। বন্ধুরা অনিষ্কার কাছে রোল, আর নেক্সট ব্লগের জন্য তোমরা কিন্তু ওয়েট করো, আর অনেক বেশি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর দাও বেশি করে লাইক। আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলো না বন্ধুরা, যত ফ্রেন্ডস আছে সবার মধ্যে কিন্তু তোমরা একটু শেয়ার করে দাও অনিষ্কা বাটারফ্লাই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।